অনেক কিছু আমাকে বোঝায়। তো যাই হোক, এখন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আসসালামু আলাইকুম। নাটোর গুরুদাসপুরে কলেজ ছাত্রকে বিয়ে করা সেই শিক্ষিকা খায়রুন্নাহার এর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার স্বামী মামুনকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুন পুলিশকে জানায় শিক্ষিকা খায়রুন্নাহার এর মৃত্যুর কারণ। রবিবার সকাল 7টার দিকে নাটোর শহরে একটি ভাড়া বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। আটক মামুন পুলিশকে জানায় সে ভোর 4টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাহিরে যায়। ফিরে এলে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া খায়রুনকে ফ্যানে ঝুলতে দেখেন। দ্রুত তাকে নামাতে ওড়না কাটার জন্য ছুরি না পেয়ে কাছে থাকা লাইটার দিয়ে ওড়নার মাঝখানে পুড়িয়ে মৃতদেহ নিচে নামায়। মামুন পুলিশকে জানায় তার স্ত্রী সহকারী অধ্যাপক খায়রুন্নাহার বেতন পেতেন 35,000 টাকা, বিভিন্ন জায়গায় ঋণ পরিশোধ করে হাতে থাকতো মাত্র 8,000 টাকা। গতকাল খায়রুন্নাহার এর আগের সংসারের ছেলে এসে 5,000 টাকা নিয়ে যায়। 3,000 টাকার মধ্যেই বাড়িতে ছিল মাত্র 1,000 টাকা, যার কারণে খায়রুন্নাহার মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। প্রতিবেশীদের স্বীকারোক্তি, আত্মীয় স্বজনদের কেউ কেউ দাবি করেছেন এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। শনিবার রাতে মামুন কোথায় ছিলেন সে বিষয়ে জানিয়েছেন বাসার দারোয়ান নিজামউদ্দিন। তিনি বলেন শনিবার রাতে 2টার দিকে বাসা থেকে বের হয়। দারোয়ান বের হওয়ার কারণ জানতে চাইলে মামুন বলে ওষুধ কিনতে যাচ্ছি। পরেই সকাল 6টার দিকে মামুন পুনরায় বাসায় ফেরেন। দারোয়ান আরও বলেন বাসায় ফেরার পর মামুন আমাকে ডাকে। আমি চারতলায় গিয়ে দেখি খায়রুন্নাহার এর লাশ ঘরে মেঝেতে পড়ে আছে। এদিকে শিক্ষিকার চাচাতো ভাই সাবের হোসেন বলেন সকালে একটা ফোন আসে আমার বোন নাকি আত্মহত্যা করেছে। খবর শুনেই নাটোর চলে আসি। এসে দেখি বোনের মৃতদেহ ঘরের মেঝেতে পড়ে আছে। সব কিছু দেখে তার মনে হচ্ছে ঘটনাটি আত্মহত্যা নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। তো প্রিয় দর্শক, আজকে আসলে যে বিষয়টা চাঞ্চল্যকর অবস্থায় এখন রয়েছে, মানে কি বলবো, তো শিক্ষিকার আজকে কেনই বা আত্মহত্যা করলো, কেনই বা তারা প্রেম করে এরকমভাবে বিয়ে করে বাড়ি থেকে পালিয়ে গেল, সব কিছুই আসলে অদ্ভুত একটা ঘটনা। তো যাই হোক, আমরা শেষ পর্যন্ত কী হয় আমরা নেক্সট ভিডিওতে আপনাদের অবশ্যই জানাবো। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, পাশেই থাকবেন, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা আমাদেরকে উৎসাহিত করবেন। তো প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।